आयुष्मान भारत केंद्र नरेंद्र मोदी सरकार 1,12,00,000 लोक के दी और ममता बनर्जी स्वास्थ्य साथी सुदूर कूचबिहार कालिम्पोंग शुरू कर कुलपी मंदिर बाजार दाए बाए सामने पिछने आगे पूर्वे पश्चिमे उत्तरे दक्षिणे बांगलाय जत लोक आ सकले स्वास्थ्य साथी आवत्य कोनटा नेबेन स्वास्थ्य साथी ना आयुष्मान भारत आमि जिज्ञेस करते चाई चले बोलुन कोनटा नेबेन स्वास्थ्य साथी ना आयुष्मान भारत कोनटा नेबेन 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 नरेंद्र मोदी बोलेछिल 15,00,00,000 टाका करे सबार अकाउंटे ढुकबे ढुकेछे ना ढुकेछे ममता बनर्जी कन्याश्री टाका ढुकेछे ममता बनर्जी যুবশ্রী টাকা ঢুকেছে রূপশ্রী টাকা ঢুকেছে 25,00,000 কাস্ট সার্টিফিকেট পেয়েছেন খাদ্য সাথী পেয়েছেন যুবশ্রী পেয়েছেন অতি ধারা পেয়েছেন আর ওরা কি ভাবছে টাকা দিয়ে ভোট কিনে নেতা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে আর মালদাতে এসেছিল চার দিন আগে জেপি নাড্ডা 300 টাকা করে দিয়ে স্কুলের বাচ্চাদের র‍্যালিতে নিয়ে গেছে বাচ্চা থেকে শুরু করে এমএলএ টাকা দিয়ে কিনছে আর মানুষের ভোট ভাবছে টাকা দিয়ে কিনবে আপনারা টাকা নেবেন টাকা দিলে পদ্মফুল থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন এই টাকা তো আপনার টাকা এই দুদিন আগে অমিত শাহ এসেছে না এসে বলে গেছে কাতর ভাবে মানে একদম প্রায় মানুষের কাছে ভিক্ষা চাইছে যে কুছ ভি করকে हमारा সরকার বাংলা মে মারা দিজিয়ে হম সোনার বাংলা বানায়েগা আগে সোনার মধ্য প্রদেশ বানিয়ে দেখা না বাবা আগে সোনার উত্তর প্রদেশ বানিয়ে দেখাও না বাবা আগে সোনার গুজরাট বানিয়ে দেখাও না বাবা তারপর কি বলেছে যে আপ বিজেপি কা সরকার বানাইয়ে আনে কে বাদ হম সবকো 18,000 রুপিয়া দেগা মানে মানুষ গরু না ছাগল হাটে বিক্রি হয় নাকি 18,000 টাকা করে দেবে যদি আপনি বিজেপি কাছে ভোট দেন টাকা নিয়ে নেবেন আর ভোটের বাক্সে উল্টে দেবেন আমি এটা আপনাদের বলবো এটা বাংলার মানুষের টাকা 5 বছরে 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার আর আমফানে 1,000 কোটি টাকা দিয়ে উপকার করেছেন বাংলা একদিনের জন্য পর্যন্ত এই লকডাউনের সময় করোনা কালে আমফানের সময় আপনারা দেখতে পেয়েছেন বিজেপি রাস্তা নেতাকে আর আমার নাম নিয়ে এরা কথা বলেন এ তো মমতা বনর্জি মাঠে নামেনি তাতে এই জনবিস্ফোরণ এখন তো নেত্রী নামেই নি নামার আগে তোমাদের 10-0 গোল হারিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মাঠে নামবে ওই বাংলা একটা কথা আছে না পাগলা খাদি কি ছাতেই মরে দেখা যাবে না বানের জলের মতো ভেসে যাবে এই আজকে যে করলাম আমরা রোড শো মানুষের আশীর্বাদ নিয়ে করে দেখাও না করে দেখাও চ্যালেঞ্জ দিলাম 7 দিন 10 দিন 15 দিন 20 দিন উত্তরপ্রদেশ থেকে নেতা এনে দেখাও করে গুজরাট থেকে নেতা এনে দেখাও করে মধ্যপ্রদেশ ভাই যেখান থেকে আমেরিকা লন্ডন থেকে এনে করে দেখাও পারবে না তার কারণ কি এদের সাথে জনসমর্থন নেই জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মাথায় রাখবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনারা চান আমি জিজ্ঞেস করতে চাই আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করুক আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বশ্যতা স্বীকার করুক আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে ভিক্ষা চাক আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের কাছে মাথা নত করুক আপনারা চান আমি জিজ্ঞেস করছি আপনারা বলুন তো একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন ভারতবর্ষের যে কটা রাজ্য আছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে আজকে রাজ্যের 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দিলীপ ঘোষ দেখেছেন কি বলেছে হিন্দু ধর্মের ধারকার বাহক আর বলছে মা দুর্গার 14 পুরুষের ঠিক ঠিকানা নেই জয় শ্রীরাম এতে লজ্জা হওয়া উচিত বলছে রামের 14 পুরুষকে সবাই চেনে গোষ্ঠীকে সবাই চেনে দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না